বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা এই ছোট গল্প থেকে আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক? সঠিক উত্তর 9 জন। আমায় কিছু একটা করতে হবে ভাই, বক্তা কোন বিষয়ে কিছু একটা করতে চেয়েছিল? ফুটপাতে অনাহারে মৃত্যু প্রতিরোধ বিষয়। টুনুর মা কি? সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের স্ত্রী। টুনুর মা এক বেলা খেয়ে কতদিন বাঁচতে পারবে? 15 থেকে 20 দিন। আমিনা খেলে উনিও খাবেন না, উনি বলতে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর টুনুর মায়ের কথা বলা হয়েছে। নিখিল ভাবছিল, কি ভাবছিল? বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কি? সঠিক উত্তর নিখিল। সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে বড় পাপ কোনটি? সঠিক উত্তর 10 জনকে খুন করাচ্ছে, নিজেকে না খাইয়ে মারা, ওটা পাশবিক স্বার্থপরতা, কে বলেছে? সঠিক উত্তর বক্তা হলেন মৃত্যুঞ্জয়। বাড়িতে মৃত্যুঞ্জয়কে পাওয়া যায় না কেন? শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি কেন চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে, অনাহারে অবহেলায় ক্ষুধার জ্বালায়? মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? ফুটপাতের লোকগুলির কথা। গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল? সঠিক উত্তর ঘরের দেওয়ালের দিকে। নিখিলের কটি সন্তান? নিখিলের 2টি সন্তান। নিখিল জীবনটা কেমন ভাবে কাটাতে চায়? নিখিল বাকি জীবনটা বই পড়ে আর চিন্তার এক জগৎ গড়ে তুলে কাটাতে চায়। সংসারে কার মন নেই? সঠিক উত্তর নিখিলের। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কেন? মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, দরাজ, মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। সেটা আশ্চর্য নয়। কোন বিষয়টা আশ্চর্য নয়? অনাহারের মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা আশ্চর্যের নয়। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধ? জেনে শুনেও এতকাল চারবেলা পেট ভরে খাওয়া। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? লোকের অভাব। কোথায় নিখিলকে বারবার আসতে হয়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে। মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন, সঠিক উত্তর অদৃশ্য হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরনে কি ছিল? ধুতির বদলে ছেঁড়া ন্যাকড়া। গাঁ থেকে এইচি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও, কথাটি কে বলেছে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয়। টুনুর মায়ের কোথায় ঠাঁই হয়েছিল? সঠিক উত্তর বিছানায়। গ্রুয়েল কি? লঙ্গরখানা থেকে দেওয়া তরল খাদ্য হল গ্রুয়েল। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে মৃত্যুঞ্জয় কি দেখে? অন্য প্রার্থীর ভিড় দেখে। এই ভাবনাতেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনা? কিছুই কি করা যায় না? এই ভাবনাতে মৃত্যুঞ্জয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। শত ধিক আমাকে, কে নিজেকে ধিক্কার জানিয়েছে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয়। নিখিল কিভাবে সাহায্যের টাকা পাঠায়? মানি অর্ডারের মাধ্যমে। নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? সঠিক উত্তর 3 জায়গায়। নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল? সঠিক উত্তর 5 টাকা করে। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে। কোন দিনের পর থেকে? যেদিন সে ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল সেই দিনের পর থেকে। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। কেন? টাকাটা রিলিফ ফান্ডে দেওয়ার জন্য। মৃত্যুঞ্জয়ের প্রতি মাসে ধার করার কারণ কি? কারণ মাইনের টাকায় তার সংসার চলত না। মৃত্যুঞ্জয় কত টাকা রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল? সমস্ত মাইনেটাই। কে বাঁচায় কে বাঁচে গল্পটি কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? সঠিক উত্তর অনাহারে মৃত্যু। ফুটপাতে হাঁটা কার বেশি প্রয়োজন হয় না? সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের। কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণ কি? কারণ প্রথমবার সে অনাহারে মৃত্যু দেখেছিল, আর এই প্রথমবার অনাহারে মৃত্যু দেখার আঘাতে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞ্চলে? শহরের নিরিবিলি অঞ্চলে। মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে 50 টাকা বেশি মাইনে কি কারণে পায়? একটা বাড়তি দায়িত্বের জন্য। তাহলে যদি প্রশ্ন আসে যে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে ক টাকা বেশি মাইনে পায়, তখন উত্তর হবে 50 টাকা।
মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজার ও কেনাকাটা কে করে? চাকর ও ছোট ভাই। নিখিল কেমন মানুষ? রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও একটু আলসে প্রকৃতির মানুষ। পাশের কুটুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, তখন মৃত্যুঞ্জয় কি করছিল? জল খাচ্ছিল। কত বছর আগে নিখিলের বিয়ে হয়েছে? 8 বছর আগে। কত বছর আগে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে? 6 বছর আগে। নিখিলের বিয়ে মৃত্যুঞ্জয়ের বিয়ের কত বছর আগে হয়েছিল? সঠিক উত্তর, 2 বছর আগে। কে বাঁচায় কে বাঁচে, এই গল্প থেকে এই 50টা এমসিকিউ কিন্তু তোমাদের খুব ভালোভাবে রেডি করতেই হবে। পরবর্তী সময়ে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে আরো ভালো করার জন্য আমি বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য।